আচ্ছা সর্বানিদি, আমাদের যে যে এত নতুন বন্ধু তারা, তাদের সাথে আলাপ হয়ে কেমন লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তারা ক্লাবে বা তারা মিউজিকের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা। এটা আমার প্রথমবার। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। এবং আমার মনে হয় প্রতিদিনের এই যে সামনে যারা আপনারা বসে আছেন বা তোমরা বসে আছো, আমার মনে হয় প্রতিদিনের অনুপ্রেরণা আমাদের আমাদের যে তারায় যত অনুষ্ঠান হয়, তারা ক্লাব থেকে শুরু করে আমাদের যত লাইভ প্রোগ্রাম বা মিউজিক্যাল প্রোগ্রাম, আমরা যে তারা যে এতটা পথ চলতে পেরেছে কিন্তু এদের হাত ধরেই, কিন্তু এদের সঙ্গে। এবং আমার মনে হয় যে নতুন যারা শুরু করেছে এই গান বাজনার জগতে আসা, তাদেরও যেমন অনুপ্রেরণা দেয়, আবার সাথে সাথে আমাদেরও আমাদেরই। আমি গত মাসে ইউএসএ গেছিলাম, আমার একটা কতগুলো অনুষ্ঠান ওখানে ছিল। সর্বত্রই কিন্তু মানে এর প্রচার আর কি সর্বত্রই, এবং আমাদের যে সবার কাছে নিয়ে যাওয়া এই একটা মাত্র চ্যানেলের পক্ষে কোথায় সম্ভব। এবার কোন গানে যাব? আমি প্রেমের শেষ গান যাব, এটা অবশ্যই বর্ষার একেবারে বিদায়ের গান। একটু মন খারাপ করা, এটাও স্বল্পশ্রুত। বাদল শেষে পাখি
সুন্দর। আর আমরা একটু শেষের দিকে, সময় শেষের দিকে আর কিছুটা গান, কয়েকটা গান শুনতে পারি, দু তিনটে শরতের অনুসঙ্গে রচিত প্রেমের একটা গান করি। ঋতু বদলের সাথে সাথে বোধহয় মনেরও বদল হয়, প্রকৃতির বদল যেমন হয় মনেরও বদল হয়। গানটা স্বল্পশ্রুত শেফালি কাব্যগ্রন্থের অন্তর্গত, যদিও গানটা শরৎকালে গাওয়া হয়, আজ খুব কম গাওয়া হয়। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, আমি চাহিতে তব নব প্রভাতের নবীন শিশির ধারা, আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, আমি চাহিতে শেষখানে যাব।
বলো কেমন লাগলো আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে তারা ক্লাবে? খুবই ভালো লাগলো, খুব ভালো লাগছে আপনাদের উপস্থিতি দেখে। আজকাল রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানের উপস্থিতির হার ক্রমশ কমে যাচ্ছে। আপনারা সমস্ত অনুষ্ঠানে আসুন, সমস্ত ভালো অনুষ্ঠানে আসুন, এবং তাহলে আমরা অনেক বেশি বেশি করে গানের অনুষ্ঠান করতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমি শেষ গানে যাচ্ছি। আর যাবার আগে আরেকবার ধন্যবাদ জানাই সহযোগী শিল্পী যারা যে কোনো অনুষ্ঠানে বা আমাদের সকালের, দুপুরের বা বিকেলের অনুষ্ঠানে, তাদের ছাড়া আমাদের যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। আমার মনে হয় যে সৌন্দর্য বৃদ্ধি বোধহয় হয় না যে কোনো জিনিসেরই। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের সেই এই ছাড়া যে কোনো অনুষ্ঠানই অপূর্ণ। আমরা শেষ কানে রেশ নিয়ে আমরা বিদায় নেব, আবার ফিরে আসবো কিন্তু আগামী সপ্তাহে। আমাদের সঙ্গে থাকবেন, ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। Peace.